পাকিস্তান, 21 টেলিভিশন, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলন আর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ভ্যাটমুক্ত হয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের সেই বোঝা বইতেই হচ্ছে। এক্ষেত্রেও সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি অভিভাবকদের। তবে শিক্ষা প্রতিষ্ঠানকে পুঁজি করে কোনো ব্যক্তি বা মহল লাভবান হলে ট্যাক্স আরোপ যৌক্তিক, বলেছেন শিক্ষা গবেষকরা। বিশেষ রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। দুই বছর যাবৎ দিয়ে আসছি ব্যাটটা, এবং 7.5% হচ্ছে আমাদের ব্যাট। ইংলিশ মিডিয়াম স্কুলের মাত্রা ছড়ানো টিউশন ফির সাথে আরো 7.5% ভ্যাটের বিড়ম্বনার কথাই বলছিলেন এই অভিভাবক। যেমন ইউনিভার্সিটির ছেলেপিলেদের যেরকম মাফ করা হয়েছে, আমার আবেদন থাকবে সরকারের কাছে যে আমাদেরটাও মাফ করা হোক। রাজপথে অবস্থানের অহিংস আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা আপাত ভ্যাট সমস্যা সুরাহা করতে পেরেছে, কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল ভ্যাট আদায় করেই চলছে, বছর বছরই বাড়তেছে। এটা তো মানে এক পর্যায়ে দেখা যাবে আরো বৃদ্ধি। ভ্যাট না থাকে প্যারেন্টসদের জন্য সুবিধা হবে, প্যারেন্টসরা সবাই সলভেন্ট না, কষ্ট করে বাচ্চাদেরকে স্কুলে লেখাপড়া করাতেই তাদের অনেক সমস্যা হয়। এরপরে ভ্যাট দেওয়াটা তাদের জন্য আসলে অনেক অতিরিক্ত। আমাদের দেখার যে এই ভ্যাট নিয়ে তোমাদেরকে আমরা এই ফ্যাসিলিটিস দিচ্ছি, আর আমাদের তো কষ্টের টাকা, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে এই ভ্যাটটা বন্ধ হয়ে যাওয়া উচিত। আর যেহেতু ছোট ছোট বাচ্চা, এরা তো মাঠে নামতে পারছে না। শিক্ষার্থীদের টিউশন ফির সাথে ভ্যাট আদায় প্রসঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠান প্রধান কথা বলতে চাননি, তবে ভ্যাট আদায়কে সুখকর বলে মনে করছেন না এই অধ্যক্ষ। এখন যখন গভর্নমেন্ট 7.5% ভ্যাটটা বাড়ালেন, তাহলে সেই ক্ষেত্রে কি পেরেন্টস এর ইনকাম কি বেড়েছে? গভর্নমেন্ট যেটা করেছে আমাদেরকে মানতে হবে, পেরেন্টস এর উপরে অনেক বার্ডেন হবে, কারণ আমরা কোথা থেকে দেব? আর ভ্যাট চাপানোর বিপক্ষে এই শিক্ষা গবেষকও, তবে বলেন যারা বাণিজ্যের পায়তারা করে তাদের উপর ট্যাক্স আরোপ হতেই পারে, তবে শিক্ষার্থী ও অভিভাবকদের বেকায়দায় ফেলে নয়। স্কুল এবং কলেজ যদি নন প্রফিট বেসিসে চলে এবং আয় ব্যয় যদি স্কুলেই জমা থাকে, ব্যক্তির পকেটে যা না যায়, তাইলে এখানে ভ্যাট বা আয় করের কোনো প্রশ্নই আসতে পারে। শিক্ষার মানের মনিটরিং জোরদার এবং আয় ব্যয়ের বার্ষিক অডিট রিপোর্ট পর্যালোচনা শেষে ট্যাক্স আরোপের সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন গবেষকরা। তাদের সকলেই যে আসলে মোটামুটি বিত্তশালী বা উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসছেন তাও পুরোপুরি না। ছাত্রদের টিউশন ফি যেভাবে এখন রয়েছে সেটি কতটুকু আসলে যৌক্তিক পর্যায়ে, সুতরাং তাদের আয় ব্যয় কাঠামো পর্যালোচনার সুযোগ সরকারের রয়েছে। বেতন ভাতার উপরে সরকারের একটা নিয়ন্ত্রণ থাকা দরকার, অডিট ফার্ম দ্বারা অডিট করাতে হয়। ইংলিশ মিডিয়ামে ওইটা করা হোক, অডিট রিপোর্টে করতে হবে এবং অডিটটা একেবারে অথেন্টিক। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। সর্বস্তরের মানুষের